প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সংঘাত নয়, উন্নতি চায়। শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ বিশ্বের সামরিক দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। অনুষ্ঠানে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতার দেয়া ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঘোষিত নীতি মেনে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী বলেন, সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বশান্তি নিশ্চিত করা অতীতের তুলনায় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, এর মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সাইদুল্লাহ, নিউজ ডেস্ক, দেশ টিভি।